गुड इवनिंग बॉयज एखन क्लास नाइनेर स्टोरी द प्राइस अफ बनानास आगेर दिन जेखाने शेष करेछिलाम तारपर थेके शुरू करछि। आगेर दिन जेखाने शेष होयेछिल सेखाने देखेछो द मांकी सीम्ड टू हेजिटेट अर्थात बादरटा द्विधाग्रस्त हलो। से दोनामोनो करते लागलो जे नेमे एसे টুপিটা ফেরত দেবে কি না, কারণ ওই ফলওয়ালা তাকে আহ্বান করছে, তার ফলওয়ালার উপরে সে বিশেষ ভরসা করতে পারছে না। এরপরে কি হলো, আও উ কাম ডাউন দ্য ভেন্ডার কোক্সড দ্য মাঙ্কি। তখন ফলওয়ালা মিষ্টি কথায় বাদরকে রাজি করানোর চেষ্টা করতে লাগলো। সে ওরকম ডাকতে লাগলো পশুদের যেভাবে ডাকে, আও উ এরকম করে তাকে নিচে নেমে আসতে বলতে লাগলো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলাগুলো আরো উঁচু করে তুলে ধরলো, আরো উঁচু করে তুলে ধরলো, মানে যাতে বাদর বুঝতে পারে যে আমার কাছাকাছি আরেকটু এগিয়ে আসছে, তাহলে আমাকে কলা দেবে। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইমিং ডাউন কশাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, তারই আহ্বানে বাদর সাড়া দিল, সে সতর্কভাবে একটু নিচের ডালে নেমে এলো যে ডালটা ওই ফলওয়ালার কাছাকাছি। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রেথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন। সারা প্ল্যাটফর্মে যত মানুষ ছিল তারা সবাই বেটেড ব্রেথ অর্থাৎ রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো, কিভাবে অসম্ভব সম্ভব হয় এটা দেখার জন্য, কারণ তারা ভেবেছিল যে ওই বাদরের কাছ থেকে শেডজির টুপি উদ্ধার অসম্ভব ব্যাপার। দেখা যাক ফলওয়ালা অসম্ভবকে সম্ভব করতে পারে কি না। দ্য ভেন্ডর কুট ইন এ সফট ভয়েস হাও ও টু দ্য মাঙ্কি, ভেন্ডার মানে ফলওয়ালা ঘুঘু পাখির মতো আওয়াজ করতে লাগলো, আও ও এরকম করে বাদরকে ডাকতে লাগলো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, বাদরটা একবার এদিক ওদিক তাকিয়ে তারপরে এই দর কষাকষিতে রাজি হলো, মানে সে টুপি ফেরত দেবে এবং কলা নেবে। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পেলড উইথ ইটস লেফট হ্যান্ড। শেষ পর্যন্ত সে কী করল, আরও নিচের ডালে নেমে ডান হাতে কলা দুটো নিল এবং বাহাত দিয়ে ওই সুতির কাজ করা এমব্রয়ডারি করা টুপিটা তার হাতে থেকে থেকে একটু ক্রাম্পেলড হয়ে গেছে, মানে একটু দুমড়ে গেছে, সেই দুমড়ানো টুপিটা ফেরত দিয়ে দিল, তাহলে টুপি উদ্ধার হলো। দ্য স্পেক্টেটর শাউটেড ইন প্রেজ, দর্শকরা মানে যে যাত্রীরা দেখছিল ঘটনাটা তারা প্রশংসাসূচক চিৎকার করে উঠল, সবাই প্রশংসা করতে লাগলো ফলওয়ালার। দ্য ফুড ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য শেডজি হিজ ক্যাপ, ফলওয়ালা এসে শেডজিকে বিনয়ের সঙ্গে টুপিটা দিয়ে দিল। দে আর হাংরি হি সেইড সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তারপরে ফলওয়ালা শেডজিকে বলল যে এই বাদরগুলো ক্ষুধার্ত, তো তাই ওরা যাত্রীদের একটু বিরক্ত করে কিছু খাবার পাওয়ার জন্য। আচ্ছা সেইড দ্য শেডজি অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, শেডজি বলল আচ্ছা বলেই ট্রেনের কামরার দিকে হাঁটা ধরল। দেখো কেমন বেয়াক্কেলে লোক, কেমন অবিবেচক, ফলওয়ালাকে একটা ধন্যবাদও জানালো না, তার টুপি যে উদ্ধার হলো এজন্য তো তার ফলওয়ালাকে ধন্যবাদ জানানো উচিত, ফলওয়ালার প্রতি তার কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ ওই টুপিটা শুধু টুপি নয়, তার কাছে সম্মানের বিষয়। উপরন্তু ফলওয়ালা টুপি উদ্ধার করতে গিয়ে দুটো কলা বাদরকে দিল, তার দামটা কে দেবে, ফলওয়ালা তো গরিব মানুষ।
তাকে তো ঠকানো উচিত নয়, সে কম্পার্টমেন্টের দিকে হাঁটা ধরেছে। দ্য ভেন্ডার সেইড, শেঠজি, প্লিজ গিভ মি টু আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। ফলওয়ালা বলল, শেঠজি, আমি যে বাঁদরটাকে দুটো কলা দিলাম তার দাম দু আনা পয়সা আমাকে দিন। যদি শেঠজি বিবেক বিবেচনা পূর্ণ মানুষ হতো, তার যদি আক্কেল থাকতো, তাহলে সে ফলওয়ালাকে কি দিত? প্রথমে ধন্যবাদ দিত, তারপরে তার কলার দাম দিত, উপরন্তু তাকে কিছু একটা পুরস্কারও দিত যে তুমি ভাই আমার মান সম্মান রক্ষা করেছ আমার টুপিটা উদ্ধার করে। ফলওয়ালা কি চাইছে? সে কৃতজ্ঞতাও চাইছে না, সে পুরস্কারও চাইছে না, সে শুধু যেটুকু খরচ করেছে তার ওই কলা দুটোর দাম দু আনা পয়সা সেটাই সে চেয়েছে। টু আনাস, হোয়াট ইম্পুডেন্স, শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। আর শেঠজি এর উত্তরে কি কি বলল? দু আনা, কি অভদ্রতা! সে ধুলোয় ঢাকা, ধুলোয় ভরে গেছে ফলওয়ালার শরীর। সেই ফলওয়ালাকে এই উত্তর দিল, মানে কেমন অসভ্য, মাত্র কলা দুটোর দাম চেয়েছে তাতে সে বলছে অভদ্র। প্লিজ গিভ হিম দ্য মানি, শেঠজি, দ্য রেস্ট অব দ্য কম্পার্টমেন্ট সেইড। এবার কম্পার্টমেন্টের বাকি লোকজনেরা সবাই শেঠজিকে বলল, শেঠজি ওর পয়সাটা দিয়ে দিন, কারণ ও গরিব মানুষ, ও তো অনেক উপকার করল, অন্তত তার কলার দামটুকু তো দিতে হবে। আচ্ছা, হিয়ার আর ফোর আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেই। শেঠজি তখন পকেট থেকে পাঁচ আনা পয়সা বের করল। পাঁচ আনা বের করে প্রথমে কুলিকে বলল, এই নাও তোমার চার আনা, আর ফলওয়ালাকে বলল, এই নাও তোমার এক আনা। কলা দুটোর দাম দু আনা, সেখানেও দরকষাকষি করে এক আনা দিতে চাইছে। বাট আই ক্যারেড টু বিগ পিসেস অফ লাগেজ দ্য পোর্টার ওয়েল্ড। তখন কুলি বিলাপ করে বলতে লাগলো, আমি তো দুটো বড় বড় বোঝা নিয়ে এলাম। চারানা দিচ্ছে কুলিকে, দুটো বড় বড় বোঝা এনেছি, চারানায় তো হবে, এত কম পয়সা দিলে হয়? দা গো গো ক্রুকড, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। তাহলে পোর্টার মানে কুলি প্রতিবাদ জানাচ্ছিল চারানা দেখে। শেঠজি কুলিকে বলল, এই যা যা ঠকবাস কোথাকার। দ্য পোর্টার লিফট, কুলি চলে গেল, কারণ কুলি দেখলো, কুলি দেখেছে ও তো রোজই এই স্টেশনে কাজ করে, এরকম ধনী অসভ্য অনেক আছে। এই শেঠজি তো ধনী লোক, এই ধনী লোকদের মধ্যে অসভ্য অবিবেচক এরকম অনেক আছে, সে প্রতিদিনই তো দেখে, সুতরাং এর সঙ্গে তর্ক করে তো লাভ নেই, এর কাছে এই দাম চেয়ে যে সময় নষ্ট করাচ্ছে, আরেকজনের বোঝা বইলে বরং লাভ হবে। তাই পোর্টার চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, শেঠজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাব। আর ফলওয়ালা তার দাবিতে লেগেই রইল, শেঠজি আপনি একটু ন্যায় বিচার করুন, আমি আপনার এই সম্মানের টুপিটা উদ্ধার করে দিয়েছি, আমাকে ঠকাবেন না। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। আর শেঠজি কি করল? সেই একানা পয়সাই ফলওয়ালাকে প্ল্যাটফর্মের উপর ছুড়ে দিল, মানে যেন ভিক্ষা দিচ্ছে। দ্য গার্ডস হুইসেল ব্লু, এদিকে ট্রেনের গার্ডের বাঁশি বেজে উঠেছে, মানে ট্রেন ছাড়ার সময় হয়েছে। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন এখনই ছাড়বে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফলওয়ালা কম্পার্টমেন্টের জানলা দিয়ে শেঠজির দিকে তাকিয়ে আছে। শেঠজি
ডু নট রোব দ্য পুয়ার, শেঠজি গরিবকে ঠকাবেন না। ফলওয়ালা বলতে লাগলো, যা যা টেক রেস্ট। দ্য শেঠজি স্কাউল্ড অ্যাট হিম। শেঠজি তখন কি করলো, শেঠজি ক্রুদ্ধ দৃষ্টিতে ফলওয়ালার দিকে তাকিয়ে বলল, যা যা বিশ্রাম না গিয়ে। তো এরকম অভদ্র ব্যবহার করছে, ঠিক আছে। এদেরকে কি বলে এক কথায়, চামার। এদেরকে চামার বলে। এরা আবার এরকম নানা জায়গায় অভদ্র ব্যবহার করতে করতে এমন এক জায়গায় পড়বে, গালে ঠাস ঠাস করে কয়েক পিস পড়বে, ঠিক আছে। সব মানুষ তো আর ওই পয়সা আর সুন্দর ড্রেসকে গুরুত্ব দেয় না। ব্যবহার যে যেমন করবে সে তেমনই রিটার্ন পাবে। এই এই ফলওয়ালা হয়তো ছেড়ে দিচ্ছে, কিন্তু সব জায়গায় ছাড় পাবে না। এরকম নানা জায়গায় এরকম ব্যবহার করতে করতে এমন জায়গায় পড়বে ঠিক শুধু আসলে রিটার্ন পেয়ে যাবে। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেন চলতে শুরু করেছিল। দ্য ফ্রুট ভ্যান্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। ফলওয়ালা প্রথমে ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলো। প্রথমে তো স্পিড কম থাকে, সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে। তারপরে যে স্পিড একটু বেড়েছে, সে জানলা ধরে ঝুলে পড়েছে, কারণ সে গরিব মানুষ, তার কাছে একানা লস মানে অনেক লস। সে আবেদন করছে জানলায় ঝুলে থেকে থেকে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি তখন কি করেছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। যেদিকে কুলি আছে সেদিক থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। হি ওয়াজ লুকিং আউট অব দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। অন্যদিকে একটা মালগাড়ি আছে বা মালগাড়ি যাচ্ছে, সেই দিকে তাকিয়ে আছে। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেন্থ অব দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভ্যান্ডার ফাইনালি ড্রপড অফ। এইভাবে ট্রেন একসময় পুরো প্ল্যাটফর্ম অতিক্রম করে চলে গেল। তখন আর কুলি কি, ফলওয়ালা কি করবে, ছেড়ে দিল। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। এবার শেঠজি আমাদের সবার দিকে, মানে কম্পার্টমেন্টে আমরা আরও যারা যাত্রী ছিলাম তাদের দিকে তাকিয়ে নিজের আচরণের বৈধতা প্রমাণের চেষ্টা করতে লাগল। কারণ সে যে আচরণটা করেছে একেবারে অসভ্যতা, বদমাইশি আচরণ। কিন্তু আমাদের সঙ্গে তো পুরোটা পথ শেঠজিকে যেতে হবে, তাই আমাদের কাছে ভদ্র সাজার চেষ্টা করতে লাগলো। মানে যা করেছে তা ঠিক কাজ করেছে, এটা আমাদের বোঝানোর চেষ্টা করতে লাগলো, জাস্টিফাই করার চেষ্টা করতে লাগলো। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। আই ডিড নট আস্ক হিম টু হেল্প। সে নিজেকে কিভাবে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করতে লাগলো, আমাদেরকে বোঝাতে লাগলো, আমাদেরকে বলতে লাগলো যে ফলওয়ালা যদি আমার টুপিটা উদ্ধার করার তার ইচ্ছা না হতো, না করতো, সে বাদরকে কলা না দিত, আমি তো ওকে বলিনি আমাকে হেল্প করতে। দেখো আচরণ কেমন পাল্টে গেছে, যখন বাদর টুপি নিয়ে নিয়েছিল তখন মুখের অবস্থাটা কেমন হয়েছিল, যেই উদ্ধার পেয়েছে বিপদ থেকে অমনি রূপ পাল্টে গেছে। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভ্যান্ডার। আমি অনুভব করতে পারছিলাম যে অন্য সব যাত্রীরই কিন্তু ওই গরিব ফলওয়ালার প্রতি একটা সহানুভূতি আছে, কারণ সবাই তো আর ওই শেঠজির মতো অমানুষ না। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অব গ্রিভেন্স অ্যাগেন্স্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভ্যান্ডার। সব মানুষেরই একটা গ্রিভেন্স তৈরি হয়েছে, অভিযোগ তৈরি হয়েছে এই শেঠজির বিরুদ্ধে, কারণ ওই ফলওয়ালা সে তো জেনারাস হার্টেড, উদার মনের মানুষ, সে শুধু কলার দামই চেয়েছিল, সে ওই টুপি উদ্ধার করতে যে পরিশ্রম করলো তার মূল্য তো সে চায়নি। সে টুপি উদ্ধার করার জন্য যে সময় খরচ করলো, সে সময় হয়তো আরও দু চারটে ফল বিক্রি করতে পারতো, তার কিছু লাভ হতো,
তার ক্ষতিপূরণ তো সে চায়নি, সে তো উদার, তাকে ঠকিয়েছে এই শেঠজি। শুধু ঠকিয়েছে তা নয়, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাই সবাই শেঠজির উপরে অসন্তুষ্ট, সবাই ক্রুদ্ধ। আই ড্রু এ কার্টুন অফ শেঠজি অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম। এরপর আমি কি করলাম, আমি একটা কার্টুন মানে শেঠজির এক ব্যঙ্গচিত্র আঁকলাম, এবং সেই চিত্রটা আমি কম্পার্টমেন্টের সবাইকেই দেখাতে লাগলাম, শুধু শেঠজি বাদে, শেঠজি বাদে বাকি সবাইকেই আমি এই কার্টুনটা দেখাতে লাগলাম। দ্য মোর উই এভরি ওয়ান লাফড, দেখে প্রত্যেকেই হো হো করে হাসতে লাগলো। দ্য মোর উই লাফড শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। এবার আমরা যতই হাসতে লাগলাম শেঠজির অস্বস্তিও ততই বাড়তে লাগলো, কারণ শেঠজি তো বুঝতে পারছে যে বাকি সবাই ওই কি একটা দেখাচ্ছে, বাকি সবাই দেখছে কিন্তু আমাকে তো দেখাচ্ছে না, কম্পার্টমেন্টের বাকি সবাইকে দেখাচ্ছে, এ ওকে দেখাচ্ছে, একজন নিয়ে দেখছে, সে আবার তার পাশের জনকে দেখাচ্ছে, দেখে সবাই হাসাহাসি করছে কিন্তু আমাকে তো দেখাচ্ছে না। তার মানে কি, ওখানে যা আছে আমার বিরুদ্ধেই, আমার বিরুদ্ধেই কিছু আছে ওখানে। তা আমরা যত হো হো করে হাসতে লাগলাম, এই হাসিটা কি, এই হাসিটা তো শেঠজিকে অপমান করা, শেঠজি ততই অস্বস্তি বোধ করতে লাগলো। এবার এটাই তার প্রাপ্য ছিল, সে যেমন দুর্ব্যবহার করেছে, অন্যায় আচরণ করেছে ফলওয়ালার সঙ্গে, গরিব ফলওয়ালার সঙ্গে, তারপরে এরকম অপমানিত হওয়াই তার পক্ষে স্বাভাবিক। ঠিক আছে, তাহলে স্টোরিটা বেশ ভালোই, তাহলে এই অংশটা পড়ো আবার, যে অংশটা আজকের পড়ালাম ভালো করে পড়ে সব মিনিং বুঝে নেবে, তারপরে তোমরা এক্সারসাইজ করবে। পুরো স্টোরিটা পড়া হয়ে গেলে তোমাদের এক্সারসাইজ করতে হবে, দেখো এক্সারসাইজ 1, 2, 3 এই তিনটি এক্সারসাইজ ট্রাই করবে, নেক্সট ডে এই এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যার যা ভুল টুল হবে সেদিন ঠিক করে নেবে। ঠিক আছে, গুড নাইট।